এটিভির রাতে সবাইকে ধন্যবাদ। আপনাদের সঙ্গে আছি আমি সৈকত মনি। শুরুতেই সংবাদ শিরোনাম। দীপ্ত টিভির কর্মকর্তা হত্যায় বিএনপি নেতা সংশ্লিষ্টতা পেলে ব্যবস্থা। চুয়াডাঙ্গায় বাজার মনিটরিংয়ে নেমেছে বিশেষ টাস্কফোর্স। এবং পূজা মণ্ডপে অসৎ উদ্দেশ্যে সঙ্গীত পরিবেশন হয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। এখন ইস্পাহানি মির্জাপুর প্রতি 400 গ্রাম প্যাকের সাথে একটি আকর্ষণীয় কাচের বল ফ্রি। এবারে বিস্তারিত। রাজধানীর হাতিরঝিলের মহানগর প্রজেক্ট এলাকায় ঘরে ঢুকে দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিমকে হত্যার ঘটনায় বিএনপি নেতা রবিউল আলমের সংশ্লিষ্টতা পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তেজগাঁও বিভাগের ডিসি রুহুল কবির খান। শুক্রবার সকালে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। পুলিশের এই কর্মকর্তা বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুন এবং বিএনপি নেতা ও প্লিজেন্ট প্রপার্টিজ লিমিটেডের কর্ণধার শেখ রবিউল আলমের সংশ্লিষ্টতা পেলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গা জেলায় বিশেষ টাস্কফোর্স বাজার তদারকি শুরু করেছে। শুক্রবার সকাল 11টা থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা বড়বাজার এলাকার বিভিন্ন পাইকারি, খুচরা বাজার এবং আড়ত সরেজমিনে পরিদর্শন করে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টি তদারকি করে বিশেষ টাস্কফোর্স। এ সময় ডিম, আলু, তেল, পেঁয়াজ, সবজি, চিনি ইত্যাদি নিত্য পণ্যের উপর এই মনিটরিং কার্যক্রম চালানো হয়। চুয়াডাঙ্গার বিশেষ টাস্কফোর্সের আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হামিদ রেজার নেতৃত্বে অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এবং বাজার তদারকিতে অংশগ্রহণ করেন। বিশেষ টাস্কফোর্সের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ। চট্টগ্রাম নগরে একটি পূজা মণ্ডপের অনুষ্ঠান মঞ্চে সঙ্গীত পরিবেশনের ঘটনায় শহীদুল ইসলাম ও নুরুল করিম নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দুজনই মাদ্রাসার শিক্ষক। এ ঘটনায় চট্টগ্রাম কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে অসৎ উদ্দেশ্যে সঙ্গীত পরিবেশন হয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চট্টগ্রাম নগরের পুলিশের উপকমিশনার রইসউদ্দিন। তিনি জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে তারা কোনো অসৎ উদ্দেশ্যে এই সঙ্গীত পরিবেশন করেছে কিনা। এটিভি সংবাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।